দ্বিতীয় হচ্ছে যে জন্মছক যেমনই হোক না কেন, আমাদের দশা অন্তর্দশাটাও বড় একটা ফ্যাক্টর কাজ করে। কারোর জন্মছক খুব খারাপ হতে পারে, আমি বারবার করে এটা বলি, কারোর জন্মছক খুব খারাপ হতে পারে, খুব নেগেটিভ হতে পারে, হাজার একটা দোষ থাকতে পারে, কিন্তু তার দশা অন্তর্দশাটা খুব ভালো আছে। তার লাইফে কিন্তু স্পেশালি প্রবলেমের পার্টটা অন্যদের তুলনায় অনেক কম। তাকে প্রবলেম পেতে হবে না, দেবাচার্য একবারও বলছে না, প্রবলেম তাকে পেতে হবে, কিন্তু প্রবলেমের মধ্যেও তার আনন্দ থাকবে। বহু মানুষ আছে বহু বহু প্রবলেম নিয়ে বেঁচে আছেন লাইফে, কিন্তু তার আনন্দের সাথে বেঁচে আছেন। আমি যদি এই মুহূর্তে একজনের নাম বলি, হয়তো প্রত্যেকে তাকে চেনে, তার নাম হচ্ছে প্রেমানন্দ মহারাজ। লাস্ট 17 ইয়ার্স ওনার দুখানা কিডনি নষ্ট, একটার নাম রাধা, একটার নাম কৃষ্ণ। ডাক্তার বলেছিল 2.5 বছর পর মারা যাবেন, আপনার বাড়িতে কী আছে জানান তো, উনি বলেছিলেন আমার ফ্যামিলিতে কেউ নেই, আমি তো সাধু সন্ত মানুষ আছি, তো বলেছিল ঠিক আছে। আজকে প্রেমজী মন্দিরের ঠিক সামনেই তার একটা ফ্ল্যাট রয়েছে এবং সেই ফ্ল্যাটে উনি থাকেন, এবং লাস্ট 17 বছর উনি দিব্যি আনন্দের সাথে রয়েছেন। মানে ব্যাপারটা হচ্ছে, প্রবলেম আমার লাইফে থাকবে না, এটা হতে পারে না। যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ প্রবলেম থাকবে, বা বাকির হচ্ছে বেঁচে থাকার বা মানসিকতার জোরটা কতটা আমার মধ্যে কাজ করছে। তো এটা হচ্ছে সবথেকে বড়ো।